মানিক বন্দ্যোপাধ্যায় সরীসৃপ গল্পটা আজকে আমাদের আলোচনার বিষয়, এবং মানিক বন্দ্যোপাধ্যায় সরীসৃপ গল্পটা পড়ে প্রথমে জেনে নেবো তোমার কি মনে হয়েছে, তারপর আমি আলোচনা করব। ম্যাম, প্রথমে এই গল্পটার নামে আসি, সরীসৃপ। সরীসৃপ হলো এমন মানে প্রাণী গোষ্ঠী, জীব গোষ্ঠী, যেখানে যারা মানে কারো উপরে ভর দিয়ে চলে। একদম সরীসৃপ বুকে বুকে ভর দিয়ে, আমরা জানি যেহেতু বুকে ভর দিয়ে চলে, সেরকমই এখানে চারু আর পরী দুজন বনমালীর উপর ভর করে বেঁচে আছে। তো সেটাই নাটকের মানে সরি গল্পের মূল। আচ্ছা, সরীসৃপের মধ্যে তোমার এটা একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি যারা বুকে ভর দিয়ে চলে, যারা পরনির্ভরশীলতায় বাঁচে, সেটাকে হ্যাঁ, আমরা সরীসৃপ হিসেবে দেখি। সরীসৃপ প্রাণীর আর কি বৈশিষ্ট্য হয়, শুধুমাত্র কি নির্ভরশীলতা? এই সরীসৃপের মধ্যে অবশ্যই চারু আর পরীর মধ্যে বনমালীর প্রতি একটা আর্থিক দিক থেকে নির্ভরতা রয়েছে, এবং সেটার জন্য তারা সরীসৃপ হিসেবে গণিত হলো। কিন্তু সরীসৃপ শব্দটার সাথে আর কি মনে পড়ে তোমার, আর কি মনে পড়ে এই শব্দটা শুনলে? আর আর তো সেরকম ভাবতে পারছি না। সরীসৃপ শব্দটা শুনলে কি মনে হয়? শীতল রক্ত, অর্থাৎ যখন আমরা হ্যাঁ হ্যাঁ, সাপ সাপ, সাপ অবশ্যই। তো সাপের বৈশিষ্ট্য কি, মানে কাউকে যদি তুমি সাপ বলে গাল মন্দ করো, তার মানে কি তুমি তাকে শুধু পরনির্ভরশীলতা বলছো না, তার মধ্যে একটা কি না, বিষাক্ত জিনিস বলছি, তার মধ্যে বিষ রয়েছে এবং সে অকল্যাণকর, তাই তো? সর্পিল, একটা পঙ্কিল জিনিস, যেটা তারা স্যাৎস্যাৎ করে, অর্থাৎ মানুষের মধ্যে যদি সেই সর্পিল জিনিসটা আমি আরোপ করি, তাহলে সেটা অকল্যাণকর এবং বিষাক্ত বলা যেতে পারে। তো সেটা চারু এবং পরীর মধ্যেও অবশ্যই আছে, তারা একে অপরের বোন হয়ে একে অপরের ক্ষতি চেয়েছে, মৃত্যু কামনা চেয়েছে। এ কিন্তু সব থেকে বেশি বিষাক্ত এই গল্পে কে? বনমালী। সে তার চাহিদা চরিতার্থ করার জন্য, যৌন লিপ্সার জন্য প্রথমে চারুকে পেতে চেয়েছিল, এবং সে বারবার যখন একদম ছোটবেলা থেকে সে চারুকে পছন্দ করে, কিন্তু তার আর্থিক অবস্থার জন্য সে সরে আসে। কিন্তু পরবর্তীকালে যখন চারুর আর্থিক অবস্থার অবনতি ঘটে, সে তাকে তার বাড়িটা মাত্র 30,000 টাকা দেনায় তাকে বাড়িটা লিখিয়ে নেয়, এবং পরবর্তীকালে সেই তার বাড়িতেই তাকে আশ্রিত করে রেখে দেয়। এবং পরবর্তীকালে যখন সে বুঝতে পারে যে চারুর বয়স হয়েছে, এবং তার বোন যখন পড়ি আসে, এবং তার সে বুঝতে পারে তারই যুবতীর রূপ, যদি বলা হয় যে যৌবনের নকল, যদি বলা হয় চারুর যৌবনের নকল হচ্ছে পড়ি, তখন সে যৌন লিপ্সায় পরীর কাছে যায়, এবং শেষ পর্যন্ত পরীর বিষয়টা, কিন্তু পরীর বিষয়টা দেখতে পাওয়া যায় যে পরী বারবার চেষ্টা করে যে তাকে, সে বুঝতে পারে যে তার মধ্যে কি হলো, হ্যাঁ, তো সে বুঝতে পারে যে তার মধ্যে একটা, মানে যদি আমি আমার দিদির বাড়িতে এসেছি, কিন্তু আমি আমাকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখতে পারে কে? বনমালী। তাই জন্য সে তার বৈধব্য, সে বিধবা হয়ে ফিরে আসে তার সন্তানকে নিয়ে, এবং তার প্রতিপালনের জন্য সে নিজেকে সমর্পণ করে বনমালীর কাছে। সেই সুযোগে সদ্ব্যবহার করে বনমালী, এবং তার যখন মানে এসে মানে পৌঁছায়, তার যখন চাহিদা শেষ হয়ে যায়, তখন সে তাকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক আছে, তো এই সরীসৃপ গল্পটার মধ্যে কোথাও না কোথাও তিনটে চরিত্রই সরীসৃপ নিজের নিজের দিক থেকে, এবং সরীসৃপের যে বৈশিষ্ট্য আছে, সরীসৃপের পঙ্কিলতা, সরীসৃপের বিষাক্ত ব্যাপারটা, সেটা বনমালীর মধ্যে আমরা পাই, এবং তার পরবর্তীকালে আমরা পাই হচ্ছে গিয়ে সব থেকে বেশি যেটা পাই সেটা হচ্ছে বনমালীর মধ্যে বিষাক্ত ব্যাপারটা পাই, এবং সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে দুজনের মধ্যে, চারু এবং পরী দুজনের মধ্যেই পঙ্কিলতা রয়েছে। এক চারু যখন বুঝতে পারে যে পরী এবং বনমালীর মধ্যে একটা সম্পর্ক, দৈহিক সম্পর্ক স্থাপন হচ্ছে, তখন সে নিজের বোনকে মেরে ফেলার ফন্দি আটে, কিন্তু নিয়তির একটা অমোঘ নিয়মে সেই কলেরায় মারা যায়। এবং পরবর্তীকালে যখন পরী তার মানে বুদ্ধিহীন সন্তানকেও মার কাছে নিয়ে যাবো বলে বোম্বে ট্রেনে উঠিয়ে দেয় এবং তাকে ছেড়ে দেয়। তো দুজনের মধ্যেই একটা পঙ্কিলতা রয়েছে, এবং বনমালীর মধ্যেও সেই পঙ্কিলতা রয়েছে। বনমালীর মধ্যে প্রথমে পাঠক মনে করে যে না, তার ইয়েকে, চারু সন্তানকে সে ভালোবাসে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কিন্তু বলে যে যাক, আপদ গেছে যাক। তো তার মধ্যে সবথেকে বেশি পঙ্কিলতাটা দেখা যায়, সবথেকে বেশি বিষাক্ত সর্পিলতাটা দেখা যায়, সেটা হচ্ছে সরীসৃপ গল্পের এখানে চরিত্রভিত্তিক। এবার আমি যদি পুরোপুরি গল্পটা সম্পর্কে বলা যাক, তাহলে গল্পটা সূত্রপাত আমরা দেখতে পাচ্ছি যে চারু নামে একজন মহিলাকে নিয়ে। সে মোটামুটি একজন লাখপতির বাড়িতে বিবাহিত হওয়া সত্ত্বেও তার নিয়তির ফেরে
তার সবকিছু চলে যায় মাত্র 30,000 টাকার দেনায়, কারণ তার স্বামী প্রতিবন্ধকতা ছিল এবং সে তাকে সন্দেহ করতো, স্বামী তাকে সন্দেহ করতো। তার শ্বশুরমশাই নিজে যতই ফুর্তি করুক না কেন, তার স্ত্রীজাতির প্রতি একটা কি বলবো সন্দেহ প্রবণতা ছিল এবং তাকে পাহারা দেওয়ার জন্য বর্ণমালীকে রাখা হয়েছিল। এবং বর্ণমালী সেই সূত্রে বারবার চারুর কাছে আসতো, নিমন্ত্রণ খেত, চারু বুঝতে পারলো তাকে আমল দিত না। এবং পরবর্তীকালে বর্ণমালীর কাছ থেকে 30,000 টাকা দেনার দায়ে তার শ্বশুর মারা যায়, তার স্বামী মারা যায় এবং তার বুদ্ধিহীন সন্তান কে নিয়ে চারু থাকে। এবং সে জানতে পারে যে শুধুমাত্র তার বাড়িটা যেটা আছে সেটা বন্ধকে নয়, তার বাড়িটা বিক্রি হয়ে গেছে এবং সে নিজের বাড়িতেই আশ্রিত হয়ে থাকতে শুরু করে। বনমালিশ তার বাড়িতে আসা শুরু করে এবং দেখাতে শুরু করে যে সেই বাড়ি থেকে ইঙ্গিতে আকার ইঙ্গিতে বলার চেষ্টা করে তুমি এই বাড়ি থেকে চলে যাও, সে বুঝতে পেরেও থাকে। এবার তারপরে কিছুদিনের মধ্যে আরেকটা সংকট ঘটে, সেটা হচ্ছে পরী তার মেয়ে তার বোন সেই বৈধব্য যন্ত্রণায় থেকে এসে বিধবা হয়ে সে আবার তার বাড়িতে ফিরে আসে। এবং তার মধ্যে একটা জিনিস আসে যে সে যেখানে নিজেই আশ্রিত সেখানে তাকে কিভাবে তার বোনকে খাওয়াবে পড়াবে। এবং এই সব কিছুর মধ্যে থেকে সে বুঝতে পারে যে পরী কিন্তু দিদির প্রতি নির্ভরশীলতা অনেকটা কমে গেছে এবং পরী বুঝতে পেরেছে যে চারুর প্রতি নির্ভরশীলতা রাখলে তার হবে না, কারণ চারুর সেরকম কিছুই নেই। এবং বর্ণমালীর কাছে সে নিজেকে আত্মসমর্পণ করে। এবং সব কিছুর মধ্যে এই গল্পটা অনেকটা লেন্দি, অনেকটা বড়, এবং নামে ছোট গল্প হলো, আকৃতিতে অনেকটা বড়, কিন্তু চরিত্র ভিত্তিক দিক থেকে তিনজন চরিত্র, এছাড়া আরও অনেক পার্শ্ব চরিত্র আছে, খেন্তি চরিত্র আছে, ভুবন আছে চারুর ছেলের কথা আছে, রামতারণ চারুর শ্বশুর, বিভিন্ন ধরনের চরিত্র অবতারণা হলো, মোটামুটি তিনটে চরিত্রই একদম প্রমিনেন্ট, সেটা হচ্ছে গিয়ে বর্ণমালী, চারু এবং পরী। তো তিনজনের আবর্ত, তিনজনের জীবন, তিনজনের মনস্তত্ত্ব, এই তিনটে মানে তিনজনের গভীরতা নিয়ে যে মানুষের মধ্যে এই সভ্যতার জগতের মধ্যে মানুষ নিজের চাহিদার জন্য, কেউ নিজের আর্থিক চাহিদার জন্য নিজেকে সমর্পণ করছে, পঙ্কিলতায় এগিয়ে যাচ্ছে, নিজের একদম আপন বোনকে মৃত্যু দেওয়ার ষড়যন্ত্রও করতে পারছে, কেউ আবার নিজের বোনের সন্তানের ক্ষতি করার চেষ্টা করছে। এবং বর্ণমালী তো রয়েছে, সে আপন যৌনলিপ্সা থেকে শুরু করে নিজের চাহিদাটাকেই সব থেকে বড়োভাবে রাখছে। তো মানুষের মধ্যে সেই সর্পিলতা, যে পঙ্কিলতা আছে, একদম গল্পের শেষে আমরা দেখতে পাই যে একদম লেখক বলেছেন যে যেখানে একটা মাথার ওপর দিয়ে একটা এরোপ্লেন উড়ে গেল এবং সেই এরোপ্লেনটা সুন্দরবনের কাছে গিয়ে পৌঁছালো, যেখানে মানুষ যেখানে একটা কি বলবো যেখানে লেখক বলেছেন যে সেখানে সেই সর্পিল মানুষ মানে মানুষরা নেই, সেখানে সেখানে জন্তু জানোয়ারেরা রয়েছে যারা একদম সর্পিল। তো এইখানে কিছু কিছু বলা মানে উনি বোঝাতে চেয়েছেন যে কিছু মানুষ সেই সর্পিলতা থেকে, সেই পঙ্কিলতা থেকে মানে অধম, জানোয়ারের থেকেও অধম, ঠিক আছে, পশুদের থেকেও অধম, পশুদের থেকেও পাশবিক বৃত্তি মানুষের মধ্যে এমনভাবে গ্রথিত রয়েছে যে মানুষ চাহিদার জন্য, একজন পশুর সাথে মানুষের পার্থক্যটা কী, পশুর সাথে মানুষের পার্থক্য এটাই যে আমরা নিজেদের চাহিদা দমন করতে পারি এবং মানবিকতা আছে বলে আমরা নিজের চাহিদাকে সরিয়ে রেখে মানবিকত্বে উত্তরিত হই, সেই জায়গাটা কিন্তু পশুদের মধ্যে নেই। পশুরা কি বোঝে, পশুরা শুধু খিদে বোঝে, যৌন চাহিদা বোঝে। তো সেই দিক থেকে বলতে চেয়েছেন যে মানুষ কোথাও না কোথাও সেই পাশবিক বৃত্তিটা থেকে কিন্তু বেরোতে পারেননি। এবং পরবর্তীকালে আমরা যখন মানিক বন্দ্যোপাধ্যায়ের আরও গল্প পড়ব, দেখতে পারবো যে আমাদের সিলেবাসের, ইউপিএসসি সিলেবাসে কী কী গল্প রয়েছে, আটখানা গল্প রয়েছে, সরীসৃপ, হারানের নাজ্জামাই, অতসীমামী, প্রাগৈতিহাসিক, হলুদ পোড়া, ছোট বকুলপুরের যাত্রী, কুষ্ঠরোগীর বউ আর যাকে ঘুষ দিতে হয়। তো মাইন বন্দ্যোপাধ্যায়ের এই আটটা গল্প আমাদের সিলেবাসে রয়েছে, পড়তে হবে, যেটা আমরা আগের দিন আমরা হারানের নাজ্জামাই করে ফেলেছি। তো এই সরীসৃপের মধ্যেও যেই আদিমতা বা পাশবিকতা রয়েছে সেটা আমরা প্রাগৈতিহাসিক গল্প যেখানে পড়বো সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে মানুষের মধ্যে সভ্যতার যে লেশমাত্র নেই, মানুষের নামেই সভ্যতার আধুনিকতায় মোড়কে মোড়া, তার মধ্যে যে আদিম প্রবৃত্তি, পাশবিকতা, মানে একটা পশুর থেকেও যে কীভাবে মানুষ অধম হয়ে যায় সেটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে বারবার বারবার ফুটে উঠেছে। যেহেতু মানিক বন্দ্যোপাধ্যায় ফ্রয়েডীয় তত্ত্বে প্রথমে বিশ্বাসী ছিলেন এবং যৌন সর্বস্ববাদ বা প্যান সেক্সুয়ালিজমে বিশ্বাসী ছিলেন, পরবর্তীকালে সেটা অবশ্যই চেঞ্জ হয় এবং মার্ক্সিজমে তিনি চলে আসেন, কিন্তু তার প্রথম দিকের গল্পের মধ্যে কিন্তু এই যৌনতাবাদ, মানুষ যে যৌনতার দ্বারা চালিত হয়, তো সেটা কিন্তু তার বিভিন্ন গল্পে কিন্তু প্রকাশিত হয়েছে। তো এবার আমি যে গল্পটার কথা বলছিলাম, তো গল্পটা সম্পর্কে আমরা একটা জিস্ট তো জানলাম, তো এছাড়া তার আরও পারিপার্শ্বিক কিছু সম্পর্কে জেনে নিই। সেটা হচ্ছে কি 1939 সালে এই গল্পটি প্রকাশিত হয় বঙ্গশ্রী পত্রিকায়, ঠিক আছে, বঙ্গশ্রী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের এই যে এই গল্পটা, সেটা আমি বললাম যে আকৃতিতে অনেকটা বড়, কিন্তু ছোট গল্পের যে যে বৈশিষ্ট্য থাকা উচিত সবই কিন্তু এর মধ্যে রয়েছে। অর্থাৎ একমুখীনতা, বেশি চরিত্রের সমাগম নেই, একই উদ্দেশ্যের দিকে ধাবিত হচ্ছে, একটা ক্রাইসিস আছে এবং সেখান থেকে উত্তরণের জায়গা দেখা যায়, এবং মানুষের মধ্যে যে পঙ্কিলতা বা সর্পিলতা আছে সেটা বিভিন্ন ভালো মানে বিভিন্নভাবে প্রত্যেকটা চরিত্রের মধ্যে দিয়ে লেখক কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো এই গল্পটা মোটামুটি আখ্যানভাগ এইটুকুনি, তিনজনের জীবন নিয়ে, তিনজনের মনস্তত্ত্ব নিয়ে, কখনো নারী মনস্তত্ত্ব, কখনো একটা পুরুষ মনস্তত্ব, সবটা মিলিয়ে কিন্তু গল্পটা গড়ে উঠেছে। এবং যদি দেখা যায় যে গল্পটার মধ্যে যে কিছু কিছু চরিত্র আছে যেটা একদমই নিয়তি পরবশিত, যেমন ভুবন চারুর ছেলে, তার মধ্যে তার কিছু করার নেই, সে শুধুমাত্র নিয়তির দ্বারা তাড়িত হয়েছে। এবং চারুর মধ্যেও প্রথমে দেখা যায় যে তার মধ্যে একটা বুদ্ধিমত্তা ছিল এবং বুদ্ধিমত্তার জেরে সে তার সম্পত্তিকে আগলে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সে তার রক্ষা করতে পারেনি, সবটা যেন নিয়তির পর্যবেক্ষিত হয়েছে। এবং পরীর ক্ষেত্রেও তাই, পরী যদিও একটু স্থূল মনে হয় চারুর থেকে, চারুর মধ্যে অনেক বুদ্ধিমত্তা রয়েছে, যদিও পরবর্তীকালে সেই বুদ্ধিমত্তা কুটিলতায় পরিণত হয়, সে তার বোনকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তার আগে পর্যন্ত সে তার বোনের ভালোই চেয়েছিল। এবং কোথাও না কোথাও যখন চারু বুঝতে পারে যে তার মধ্যে একটা নির্ভরশীলতা রয়েছে, পরনির্ভরশীলতা রয়েছে, অর্থাৎ সরীসৃপের যে বৈশিষ্ট্য সে পরনির্ভরশীলতাটা বনমালীর প্রতি রয়েছে, এবং বনমালীকে পরি চায় নিজের দিকে সরিয়ে আনতে, তখনই তার মধ্যে সেই পঙ্কিলতা বা সর্পিলতা কিন্তু ফুটে উঠেছে। এবং পরীর ক্ষেত্রেও কিন্তু তাই, পরী বুঝতে পেরেছে যে নিজের দিদির কাছে এসে আশ্রিতা হয়ে কোনো লাভ নেই, তার দিদির কাছে কিছুই নেই, তো তাই জন্য দিদি যার কাছে আশ্রিতা বনমালী, তার আর্থিক দিক থেকে এবং কোথাও না কোথাও যৌন চাহিদার দিক থেকেও কিন্তু বনমালীর সে শরণাপন্ন হয়েছে এবং নিজেকে দেউল করে দিয়েছে, এবং শেষ পর্যন্ত সে কিছুই পায়নি। এবং যখন তার দিদির মৃত্যু ঘটে এবং সে তার দিদির সন্তানকে নির্বাসিত করে আসে, তারপরে সে এসে দেখতে পায় যে তার দোতলার ঘরটা শূন্য, এবং পাশে এক নিচের তলায় খেন্তি বা বাড়ির যে পরিচারিকা ছিল তার পাশের ঘরে তার স্থান হয়েছে, এবং সে বুঝতে পারে যে সে এই বাড়ির অতিথি মাত্র, এবং সে তার অবস্থান বুঝতে পারে যে বনমালীর জীবনে তার কোনো গুরুত্ব নেই। তো এভাবে প্রত্যেকটা মানুষের জীবনে কোথাও না কোথাও বনমালীর মধ্যেও একটা চাহিদা বা স্পৃহা ছিল, যেটা একদম প্রথমে চারুর প্রতি ছিল, কিন্তু সে পায়নি বলে তার প্রতি একটা বিদ্বেষ তৈরি হয়, এবং নিয়তির ফেরে তার মধ্যে একটা আর্থিক প্রত্যুৎপন্নতিত্ব চলে আসে বলে সে চারুকে এবং কোথাও না কোথাও পরীকে শোষণের মাধ্যমে কিন্তু তার মধ্যেকার যে সরীসৃপতা বারবার করে বেরিয়ে আসে। ঠিক আছে, তো এই গল্পটা সম্পর্কে আমরা মোটামুটি আশা করি পুরো ওভারঅল একটা লিখিয়ে দিলে, চরিত্র সম্পর্কে লিখতে তোমার কোনো অসুবিধা হবে না। তাও এই গল্পের যখন আমি লেখাচ্ছি তার মধ্যে যে কিছু কিছু প্যারার মধ্যে আমি চরিত্রের বৈশিষ্ট্যগুলো লিখিয়ে দেবো, যাতে যদি আলাদা করেও যদি প্রশ্ন আসে যে চারু গো চরিত্র সম্পর্কে তোমার কী মনে মতামত, বা পরীর চরিত্র সম্পর্কে বা বনমালী চরিত্র সম্পর্কে, তাহলে তুমি নিজে থেকে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে লেখা শুরু করি আমরা।